কিশোরগঞ্জ বারের ছয় বারের সভাপতি, পাবলিক প্রসিকিউটর ও জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট কবি, লেখক, সাংবাদিক অ্যাডভোকেট শাহ আজিজুল হকের জানাজার নামাজ ঐতিহাসিক পাগলা মসজিদে বাদ জুমা অনুষ্ঠিত হয়। নামাজ জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির পুত্র সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মুশির রহমান হুমায়ুন, জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন ও অন্যান্য বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। এছাড়াও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কিশোরগঞ্জ জেলা পুলিশ প্রশাসন। এর আগে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাঁর কফিনে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন শেষে ঐতিহাসিক পাগলা মসজিদে প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ শেষে তাঁর গ্রামের বাড়ি বাদাসর জানাজার নামাজ শেষে তাঁকে দাফন করা হয়েছে। বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহ আজিজুল হকের মৃত্যুতে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল সহ আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। তাঁর মৃত্যুতে জেলা বারে এবং দলীয় কার্যালয়ে এবং দলীয় লোকজনের মধ্যে কিশোরগঞ্জের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। পাগলা মসজিদে জানাজা নামাজ শেষে তাঁর কফিনে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং কিশোরগঞ্জের সর্বস্তরের জনতা তাঁকে দেখার জন্য উৎসুক মুসল্লিরা ভিড় জমান। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক এবং কিশোরগঞ্জ বারের ছয় বারের সভাপতি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কবি সাহিত্যিক সাংবাদিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন এই নেতা। তিনি ছিলেন একাধারে অনলবর্ষীয় বক্তা ও বিজ্ঞ নন্দনতাত্ত্বিক আলোচক। যে কোনো সভা সেমিনারে তার আলোচনায় মুগ্ধ হয়ে যেত উপস্থিত জনতা। তার মৃত্যুতে কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।